বন্দরের সার্বিক পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ সবুজ। ডেলিভারির গতি বাড়িয়ে চট্টগ্রাম বন্দরের কন্টেনার জট সামাল দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ যে চেষ্টা করছে তা অনেকটা সফল হতে শুরু করছে। কন্টেনার জটের যে সংখ্যা ছিল সেই সংখ্যা অনেক কাটতে শুরু করেছে। কারণ জানেন যে 49,000 ধারণ ক্ষমতার এই বন্দরে আজকে সর্বশেষ খবর অনুযায়ী কন্টেনার রয়েছে 38,946 টিউস। অর্থাৎ বলা চলে যে এখানে যে কন্টেনার জটের যে সংখ্যাটা ছিল সেইটা এখনও কেটে গেছে, অনেকটা কেটে গেছে। কারণ এখনও পর্যন্ত প্রায় 11,000-এর বেশি খালি জায়গা রয়েছে। তবে জাহাজের যে গড় অবস্থানকালীন সময় সেটি কিন্তু আগের মতো অপরিবর্তিত রয়েছে, তবে সেটিও কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো বলা চলে চট্টগ্রাম বন্দর যদি আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি জাহাজ রয়েছে 83টি। এই 83টি জাহাজের মধ্যে কন্টেনারবাহী জাহাজ রয়েছে 26টি, এর মাঝে আমরা দেখতে পাচ্ছি আপনার জেনারেল কার্গো রয়েছে 21টি এবং খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে 6টি এবং সারবাহী জাহাজ রয়েছে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে 17টি সারবাহী জাহাজ রয়েছে এবং চিনিবাহী জাহাজ রয়েছে 2টি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওয়েল ট্যাঙ্কার জ্বালানি তেলবাহী জাহাজ রয়েছে 10টি। মোট 83টি জাহাজের মধ্যে 13টি জাহাজ রয়েছে বন্দরের প্রধান জেটিতে যেগুলি থেকে কন্টেনার খালাস চলছে। এর বাইরে আমরা একটা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে 65টি জাহাজ রয়েছে। এই 65টি জাহাজের মধ্যে 28টি জাহাজে পণ্য খালাস হচ্ছে পুরোদমে এবং আরও 37টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। যেহেতু এখন আবহাওয়া আর সে কারণে কিন্তু এখন চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি বলা চলে পুরোপুরি স্বাভাবিক। কন্টেনার উঠে নামা যেমন চলছে ঠিক তেমনি বহির্নোঙ্গর পণ্য ডেলিভারি চলছে। এবার একটু আসে আমি কন্টেনার ডেলিভারির দিকে। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় খনিজ প্রভাব, এরপরে কিন্তু 8 দিন সরকারি বন্ধ, এই সময় যে একটা সংখ্যা ছিল কন্টেনার জন্য সেটা কেটে গেছে। কারণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন টানা প্রতিদিনে 4,000-এর বেশি কন্টেনার ডেলিভারি দিচ্ছে। যেমন গতকাল ছিল শুক্রবার বন্ধের দিন ছিল এবং সে বন্ধের দিন আমরা দেখতে পাচ্ছি 4,297 টিউস কন্টেনার তারা ডেলিভারি দিয়েছে। এর আগের দিন ছিল 4,341। অর্থাৎ সরকারের বন্ধের দিন হোক যে কারণ হোক তারা এখন ডেলিভারির পরিমাণটি 4,000-এ তুলে আনছে। যেহেতু 4,000 প্রতিদিনই কিন্তু চট্টগ্রাম বন্দর 4,000-এর বেশি কন্টেনার তারা আনলোড করে অর্থাৎ দামি আনে জাহাজ থেকে, সেই পরিমাণ যদি ডেলিভারি দেওয়া না যায় তাহলে কিন্তু জটের সংখ্যা থাকে। কিন্তু যেমন গত 24 ঘন্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 7,929 টিউস কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন জাহাজ থেকে নামিয়ে এনেছে 3,483 টিউস কন্টেনার এবং বিভিন্ন জাহাজ তারা তুলে দিয়েছে 4,446 টিউস কন্টেনার। অর্থাৎ বলা চলে ডেলিভারি পরিমাণটা বেড়েছে। যেমন গত কয়েকদিন আগে যেখানে ডেলিভারি ছিল মাত্র 1,000, এটা এখন 4,000-এ উন্নীত করা হয়েছে। বারবার বন্দর কর্মকর্তারা কিন্তু বিভিন্ন পানিশমেন্টের কথা বলছেন, তারা মাসুল আরোপের কথা বলেই তারা মূলত এই ডেলিভারি প্রক্রিয়া ত্বরান্বিত করছেন। কারণ ডেলিভারি প্রক্রিয়া যদি ত্বরান্বিত না হয় তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট সৃষ্টি হবে এবং কন্টেনার জট যদি সৃষ্টি হয় তাহলে জাহাজের গড় অবস্থানকালীন সময় বাড়বে, সেটি কিন্তু শিপিং এজেন্টদের এসে পড়বে। কারণ একটি জাহাজ যদি 3 দিন বা তারও বেশি সময় যদি থাকে তাহলে তাকে কিন্তু প্রতিদিন 10-15,000 টিউস কন্টেনার তারা জরিমানা দিতে পারবে। 15,000 কন্টেনার তাদেরকে টাকা তাদেরকে ডলার জরিমানা দিতে হবে। এবার আমি দেখি চট্টগ্রাম বন্দরে কিন্তু এখন পর্যন্ত আরেকটি বিষয়, যেটি খালি কন্টেনার একসময় একটি সমস্যা ছিল সেই খালি কন্টেনার সমস্যাটা হ্রাস পেয়েছে। কারণ কন্টেনার এখন খালি কন্টেনার রয়েছে চট্টগ্রাম বন্দরে মাত্র এখন 2,548 টিউস, যেখানে প্রায় 5,000-এর বেশি কন্টেনার তারা খালি রাখতে পারে। তো বলা চলে এখন পর্যন্ত অ্যাক্সেস কিছু নাই। তবে একটাই কথা যেটা আছে, অবডগামী কন্টেনার এখনও দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দরে 1,990 টিউস কন্টেনার অবডগামী কন্টেনার কিন্তু এখনও বিদ্যমান, যেগুলো কিন্তু বন্দরে থাকার কথা না। কারণ একটি নিয়ম আছে জানেন আপনি, চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী যে 17টি জেটি রয়েছে সেই 17টি যে ডকইয়ার্ড রয়েছে সে অফডকগুলিতে কিন্তু তাদেরকে খালাস কন্টেনারগুলি পাঠিয়ে দিতে হয়। সে অফডকগমে কন্টেনার রয়েছে প্রায় 1990 অর্থাৎ 2,000-এর কাছাকাছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ICDগামী কন্টেনার রয়েছে প্রায় 1,026, অর্থাৎ বলা চলে চট্টগ্রাম বন্দরে যেসব কারণে কন্টেনার জট হয় সেসব সমস্যার সমাধান হয়েছে। অর্থাৎ খালি কন্টেনার যেমন নেই, তবে অফডকগামী কন্টেনার রয়েছে 2,000-এর কাছাকাছি এবং ICDগামী কন্টেনার রয়েছে 1,000। যদি এই 3,000 কন্টেনারটা চলে যায় তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দর পুরোপুরি আবার স্বাভাবিক হয়ে আসবে। তবে জাহাজের গড় অবস্থানকালীন সময় যদি 3 দিনে নামিয়ে আনা হয় তাহলে হয়তো যে ব্যবসায়ীদের যে ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল সেটিও কেটে যাবে বলা চলে। তবে এখন যেহেতু আবহাওয়া পুরোপুরি অনুকূল রয়েছে এবং কোনো রকম অপ্রীতিকর পরিবেশ নেই, অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতিও স্বাভাবিক, তা চট্টগ্রাম বন্দরও পুরোপুরি স্বাভাবিক গতিতে চলছে এবং কন্টেনার জটের সামাল দেওয়ার জন্য তাদের যে চেষ্টা সেই চেষ্টা তারা অনেকটা সফল হতে পেরেছে। তো সবুজ, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানি কার্যক্রমের খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল।